स्नान करते गए सबाई एले एकदम बैरिए जाब कबार तो हमारे जल तोला कमप्लीट जल तुले नहीं बैरिए जाचुक्षण आगे एत भीड़ छो ए मोटामोटी एक हल्का हल्का जा किटा गेले आर जैम हो जाए बजे एन तीनटे तेर तो अनेकटा हाँटाहाँटी करार पर एक जगह दाड़िए कारण हमारे ग्रुपे अने आलदा हो गए यही कौन मोटामोटी आ আর না হলে সব আলাদা হয়ে গেছে। তো আমাদের গ্রুপের কিছু জনকে পাওয়া গেল, তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। দেখো গাইস দেখো বাবা আশীর্বাদ করেছে বৃষ্টি পড়বে। আজ এখন পাঁচটা, আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দিরের কাছে। এই যে সামনে ডাকাতকালী মন্দির, আর আমাদের টিমের অনেকেই হারিয়ে গেছে। আমরা আপাতত পাঁচজন রয়েছি এখানে, তিনজন আর আমরা দুজন, পাঁচজন আর নাহলে অনেকেই হারিয়ে গেছে। তো দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি, খুঁজে পেলেই আমরা সোজা ডাকাতকালী মন্দিরে যাব, ওখানে জল ঢেলে আবার বেরিয়ে যাব কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো চলো, আমাদের টিমের কিছু জনকে পাওয়া গেছে, এই যে সব সামনে রয়েছে, চলো ফটাফট ডাকাতকালী মন্দিরে যাই, ওখানে জলটা ঠেলে দেই। তো অবশেষে এই যে বৌদির সঙ্গে দেখা হয়ে গেছে। হ্যালো গাইস, ভালো আছে? তো ডাকাতকালী মন্দিরে চলে আসছে, ডাকাতকালী মন্দিরে তো দাঁড়িয়ে আছে, বাপ রে বাপ, বিশাল ব্যাপার। আর আমরা সেখানে, আমাদের কিছু জন হারিয়ে যাচ্ছে, আমরা দাঁড়াচ্ছি, আবার কিছু জন, হ্যাঁ সবার আগে চলে আসছে। এর জন্য কি গুড গুড না কি বলে এটাকে, না বাবার টানে তুমি চলে আসছো মধ্যে একজন হচ্ছে সে বড় মা ছিল বয়স্ক, তাকে আর পাওয়া যায়নি, তার কাছে ফোনও নেই, ফোন ইউজ করতে পারে না, বাস না রাস্তাঘাট চেনে ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছে যাবে। আগের বারে মনে হচ্ছিল হারিয়ে গেছিল, বাড়ি চলে গেছে, এবারেও সেম কেস। এই যে সামনে ডাকাতকালী মন্দির, এখানে যাব গিয়ে মায়ের মন্দিরে জল ঢালবো,
জল ঢেলে বেরিয়ে যাব। আজ এখন 5:05, এই দেখো ডাকাতকালি মন্দির। চলো চলো, আমাকে সাইড দিও রে, আমি তো কাউরি বাল্লা। এই দেখো ডাকাতকালি মায়ের মন্দির, এই হচ্ছে ডাকাতকালি মা। তো বাজে এখন 5:14, আমরা এখন বেরিয়ে যাচ্ছি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো ডাকাতকালি মন্দিরে জল ডালা হয়ে গেছে, চলো। আমাদের হচ্ছে দুটো পাওয়ার ব্যাংক নিয়ে আসা হয়েছে, একটা 30,000 একটা 20,000, ঠিক আছে? আর হার মহাদেব আসছি বাবা তোমার কাছে, আসছি নতুন বৌমা নিয়ে, আসছি আমি, আসছি আমি না বৌমা নিয়ে না, আর কত দূর বাবা, বৌমা নিয়ে না আমি বৌদি নিয়ে যাচ্ছি, বৌদি নিয়ে যাচ্ছি, আমরা বৌদি বাবা দিদি নিয়ে যাচ্ছি, আর এ হচ্ছে নতুন বৌমা নিয়ে যাবে একটু পরে, পটিয়ে যায় নাকি একটা শুনলাম বাবা, আর কত দূর হয়েছে, হয়েছে বাবা কত হবলা দিচ্ছে, ও দেখেছো গাইস সামনে আছে রাম বসন্ত, প্রবালের হচ্ছে ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে, তাই প্রবাল এখন ট্যাঙ্কি খালি করবে, তাই জন্য প্রবালকে নিয়ে আমি যাচ্ছি ট্যাঙ্কি খালি করাতে। আজ এখন 6:00, চলে এসেছি সিঙ্গুর, এই যে সিঙ্গুরের বাজার, এই যে আমরা 4 জন রয়েছি, আর পেছনে এই 3 জন, আরো সব পেছনে পেছনে আসছে, আর হার মহাদেব। এখন বাজে 6:20, আমরা এই ব্রিজের কাছে চলে এসেছি, এখান থেকে তোমার তারকেশ্বর 22 কিলোমিটার বাকি, আর ফুরফুরা 16 কিলোমিটার, আর চাঁপাডাঙ্গা হচ্ছে তোমার 28 কিলোমিটার। এই যে সামনে ব্রিজ দেখা যাচ্ছে, দেখাবো তোমাদেরকে ব্রিজ থেকে বাবার ভক্তবৃন্দদের ভালো করে দেখাবো তোমাদের, কেমন লাগছে বলো, ফার্স্ট টাইম ভালো তো, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না, কষ্ট বাস্তে কিছু হচ্ছে না তো, সবই বাবার দয়া, তবুও ফার্স্ট টাইম, এটাই হচ্ছে তোমার ফার্স্ট টাইম, সবই বাবার দয়া, সবই বাবার দয়া, ঠিক আছে চলো, পারবে তো, হবে তো তারকেশ্বর, হবে হবে। ত্রিশুলদারি পার করেগা, জটাধারী পার করেগা, ঠিক আছে, বলে বাবা, বলে বাবা, ত্রিশুলদারি, ত্রিশুলদারি, জটাধারি, জটাধারি, বম 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 বম, যাচ্ছি কোথায়, যাচ্ছি কোথায়, যাচ্ছি কোথায়, কি করতে, কি করতে, কি জল, কি জল, কি গঙ্গা, কি গঙ্গা, ঢালবো কোথায়, ঢালবো কোথায়, ঢালবো কোথায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, এসে গেছি, এসে গেছি বাবার কাছে, ওই দেখা যায়, ওই দেখা যায়, এসে গেছি, এই জল ঢালবো, এই জল ঢালবো বাবার মাথায়, জল ঢালবো বাবার মাথায়, জল ঢালবো বাবার মাথায়, হর হর মহাদেব, আর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, আর হর মহাদেব, আর হর মহাদেব। লেগে গেছে মনে হয়, ঠিক হয়ে যাবে,
তো আমাদেরকে দেখতে এসেছে দেখো কত দর্শক বৃন্দরা, ওরে ভাই সব বসে বসে দেখছে। ও ভাই সাহ আলা ভাই গুরু আলা ভাই, আমরা এখন সেলিব্রিটি হয়ে গেছি, আমাদেরকে দেখতে আসছে সবাই। যেমন হচ্ছে আমাদের গঙ্গাসাগর মেলায় কি হয়, যত সব বাইরে থেকে আসে সবাই আর আমরা হচ্ছে দেখতে যাই, তেমনই গেস আর কি। ঠিক আছে, তোমাদের এলাকায় এসছি, একটু ভালো করে যত্ন নাও, একটু ভালোবাসা দাও আর কি, দেবে তো ভালোবাসা, ওখানে কয়েকজন দেবে বলছিল। তো চলে যাচ্ছি, আমরা এখন একটু ব্যস্ত আছি তাই জন্য চলে যাচ্ছি, নাহলে ভালোবাসা নিয়ে বাড়ি যেতাম। বুঝতে পারছো তো কি বলতে চাইছি, ঝাড়ি মারছিল আর কি কয়েকজন। তো এখন যে ব্রিজটা টপকাচ্ছি, এই ব্রিজটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ। এই দেখো বৌদি অনেক হাঁটাহাঁটি করছে, অনেক কষ্ট হয়েছে, তার কারণে এখানে হচ্ছে এই যে পা মালিশ করে দিচ্ছে, আর সেদিকে সুষমারও পা মালিশ করে দিচ্ছে। দেখো বাজে এখন 8:45, আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ। তো এখন আমরা এই চারজন রয়েছি, সুষমা আমি বৌদি আর এই যে প্রবাল, চারজন রয়েছি, আর বাকি সবাই এলোমেলো হয়ে গেছে। তো তারকেশ্বরে গিয়ে সবার সঙ্গে দেখা হয়ে যাবে, হয়তো কেউ পেছনে পড়ে গেছে, কেউ সামনে পড়ে গেছে, এরকম আর কি। তো তারকেশ্বরে গিয়ে একদম সবার সঙ্গে দেখা হয়ে যাবে। তো 8:45 চলে এসেছি কাশী বিশ্বনাথে, আর এই কাশী বিশ্বনাথে এখানে আধা ঘন্টা কি এক ঘন্টা এমন রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আবার তারকেশ্বর উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো বাজে এখন 10:45, এবার আমরা বেরিয়ে যাবো কাশী বিশ্বনাথ থেকে। আর এই যে দেখো বৌদির অবস্থা, রেস্ট নেওয়া হয়েছিল তো, কি অবস্থা দেখো, হাঁটিয়ে একটু প্র্যাকটিস করানো হচ্ছে, তারপরে ঠিকঠাক হয়ে যাবে আর কি। দু চারবার এখান থেকে রাউন্ড করবে, রাউন্ড করে আংকলেট পরে নেবে, বাস কি অবস্থা দেখো। প্রিপারেশন চলছে কাশী বিশ্বনাথ থেকে তারকেশ্বর। হবে তো বৌদি, হবে গিয়ো, এই তো বৌদির মনে জোশ আছে। আর এদিকে সুষমা খালি বলে টোটোয় যাবো, টোটোয় যাবো, এক নম্বরে পাপিটা, এক নম্বরে পাপি, খালি বলে টোটোয় যাবো, টোটোয় যাবো, টোটোয় যাবো। এখন রেডি হয়ে গেছি একদম বিন্দাস, গামছা পড়ছে দেখো একদম, এখন আমরা রয়েছি কাশী বিশ্বনাথ সেবা সমিতির ভেতরে, সামনেই রাম মন্দির সাজিয়েছে দেখেছো, ওরে ভাই দারুণ লাগছে পুরো। তো বাজে এখন 10:56, আমরা বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো আপাতত এখন আমরা চারজন রয়েছি, আমার যে টিম তারা হয়তো সামনে চলে গেছে বা পেছনে আছে, তো মোটামুটি টিমের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি কারণ এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, কল ঢুকছেই না, কল কেটে যাচ্ছে, যার কারণে টিমের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো অনেকে কিন্তু হাঁটতে পারে না, তো এই দেখো যারা হাঁটতে পারে না তারা এই যে ফ্যানে যাচ্ছে, মেশিন ম্যানে করে যাচ্ছে আর কি, এরা হাঁটতে পারেনি তাই জন্য মেশিন ম্যানে যাচ্ছে। বাজে এখন 1:16, চলে আসছি তারকেশ্বরের মেন গেট, ওরে ভাই সাহ আলা ভাই গুরু, এই দেখো সামনে তারকেশ্বরের মেন গেট, ও ভাই সাহ আলাদাই পুরো আলাদাই। এদিকে দেখো এরা সব শুয়ে পড়েছে, ওয়েলকাম টু তারকেশ্বর। ওহো ফাইনালি ফাইনালি তারকেশ্বরের মেন গেট, ওহো ওহো ওয়েলকাম টু তারকেশ্বর।
54। এখন আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরের কাছাকাছি। তো আমরা হচ্ছে কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের কিছুজন আলাদা হয়ে যায়, আবার কিছুজনের সঙ্গে দেখা হয়, এমন হচ্ছে আর কি, যে যার মতো ওলট পালট হয়ে যাচ্ছে, যার কারণে একটু সময় ব্যাঘাত ঘটেছে। তো চাপ নিয়ে লাভ নাই, এখন চলে এসেছি লোকনাথ মন্দিরের কাছে। তো আজকে হচ্ছে 5ই আগস্ট আর এখন বাজে সকাল 9:20। তো এখন রয়েছি বালি স্টেশনে। তো তোমাদেরকে ছোট্ট একটা স্টোরি বলে দিই, তো মোটামুটি আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বিশাল বিশাল ভিড় ছিল। আমরা হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবারে বাবার মাথায় জল ঢেলেছি, ঠিক আছে। তো আমরা রবিবার বেরিয়েছিলাম 4ই আগস্ট, রবিবার বেরিয়েছিলাম সকাল 6টা ট্রেন ধরেছিলাম নামকানা থেকে। আমরা তারকেশ্বর গিয়েছি, ঠিক আছে, মোটামুটি হেঁটে হেঁটে যেটা যেতে হয় আর কি, শ্যাওড়াফুলি থেকে জল তুলে নিয়ে সোজা একদম তারকেশ্বর। তো একদম হেঁটে পূরণ করেছি শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর। তো এত ভিড় ছিল, মাঝ রাস্তায় ভিডিও শ্যুট করতে পারিনি, ঠিক আছে। আর এমন অবস্থা হয়ে গেছিলো আমাদের টিমে টোটাল 23 জন মতো হয়ে গেছিলো, ঠিক আছে। তো 23 জনের মধ্যে এখন বাড়ি ফিরছি আমি, আর এদিকে 2 জন আছি, ঠিক আছে। কি অবস্থা দেখেছো, মানে সব ওলট পালট হয়ে গেছে, মানে তাদেরকে বলা হচ্ছে যে আমাদের সঙ্গে থাকতে থাকতে, কিন্তু ওলট পালট হয়ে গেছে আর কি। তো তারকেশ্বরে বিশাল বিশাল ভিড় ছিল, তো আমরা যেতে পারিনি। তো একটা প্ল্যান করেছিলাম তারকেশ্বর যাওয়ার আগে, একটা ছোট শিব মন্দির রয়েছে, ঠিক আছে, ওই ছোট শিব মন্দিরে ভিড় ছিল, জল ঢেলে দিয়েছি, মানে এতটা এতটা ভিড় হয়ে গেছিলো, ঠিক আছে। আমরা তো ঢুকতেই পারতাম না, আর ঢুকলেও মানে অবস্থা খুব খারাপ হয়ে যেত, প্রচুর প্রচুর ভিড় ছিল। তো তাই জন্য হচ্ছে আর ভেতরে গেলাম না। তো মোটামুটি ওই তারকেশ্বর যাওয়ার আগে একটা শিব মন্দির, ছোটো শিব মন্দির রয়েছে, ওই শিব মন্দিরে জল ঢেলে দিয়েছি। যাই হোক, এখন বাড়ি যাওয়ার পালা। এই বালি স্টেশনে রয়েছি, এবার বালিহল স্টেশনে যাবো, ওখান থেকে শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা যাবো, তারপর শিয়ালদা থেকে সোজা নামখানা। তো আমাদের টিমের কয়েকজন শিয়ালদায় দাঁড়িয়ে রয়েছে, আরও কিছুজন আসছে, ওদের সবার সঙ্গে শিয়ালদায় মিট হয়ে যাবে। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বলার অবস্থা বুঝতে পেরে গেছো কী হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা বলছি সাবস্ক্রাইব করে। তো আজকের মতো, bye bye।